দেখছেন এএসআর নিউজ। শিবরাত্রি উপলক্ষে শুরু হলো মহাতীর্থ কপিলেশ্বর মেলা শক্তিপুরে। শুক্রবার সন্ধ্যায় প্রতি বছরের ন্যায় এই বছরও শুরু হলো মহাতীর্থ কপিলেশ্বর মেলা। শিব চতুর্দশী উপলক্ষে এই মেলা 10 দিন ধরে চলবে। এই মেলাকে ঘিরে বিভিন্ন রকমের দোকান বসে, যেমন খাবারের দোকান, খেলনা, গৃহস্থালীর জিনিসপত্র প্রভৃতি। সেই সঙ্গে বিনোদনের জন্য থাকে সার্কাস, নাগরদোলা, দোলনা, আরও কত কি। এই মেলায় প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন বিডিও তুহিন কান্তি ঘোষ, বেলডাঙ্গা ব্লক 2 BMHO তরুণ বারুই, বেলডাঙ্গার SDPO মহাতাসিম আক্তার, জেলা পরিষদের সদস্যা শাহনাজ বেগম এবং মেলা কমিটির সভাপতি শঙ্কর ঘোষ প্রমুখ। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। আমাদের সকলের প্রচেষ্টা থাকবে, আমি বলবো যারা উপস্থিত হয়েছেন তারা সকলে ফোঁটা দিয়ে ওনাকে সম্মানিত করা হচ্ছে, তারপর ডাচ করিয়ে এবং তলে দিয়ে একটু সম্মানিত করুন। উনি প্রথম এসেছে, যেন ভরে গেছে এই অতিথিদের উপস্থিতিতে। প্রশাসনের পক্ষ থেকে এখানে মেলায় বিশেষ করে যা যা যাতে ট্রাফিক জ্যাম না হয় সেজন্যে পুলিশি ব্যবস্থাটা যথেষ্ট আছে। তার সাথে সাথে এখানে মেলায় যেহেতু 2 দিন ধরে জল দেয় সব কপিলেশ্বর মন্দিরে, সেজন্য আমরা সমস্ত ঘাটে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা এবং ঘাটে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অঘটন না ঘটে। তাছাড়া এখানে মেলা কমিটি যে আছে, মেলা কমিটি তারা প্রতিদিন একটা নিয়ত নজরদারি করছেন যাতে সুশৃঙ্খলভাবে মেলায় কোনো রকম অশান্তি বিশৃঙ্খল না ঘটে, তার জন্য সর্বদা সকলের নজর থাকে। এই আমাদের এই শিবরাত্রির মেলা আজকে নয়, আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে মেলা হয়ে আসছে এবং বর্তমানেও এই মেলা চলছে। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, পার্শ্ববর্তী জেলা নদিয়া, বর্ধমান এবং বীরভূম থেকে। আমরা মেলাটা 2 পর্বে নিয়ে যাই। প্রথম পর্ব হচ্ছে বাবা কপিলেশ্বরের মাথায় জল ঢালা, দ্বিতীয় পর্ব হচ্ছে মেলা। এই মেলাতে বাইরে থেকে যারা যাত্রী আসে, আমাদের যে এই উৎসব কমিটি মেলা কমিটি আছে, সেই মেলা কমিটির লোকজন তাদেরকে সব রকম সাহায্য করে থাকে। যদি রাত্রি